গুগলি এন্টারটেইনমেন্টের গুগলি নিউজে দর্শকদের স্বাগত। 26 মে মঙ্গলবার বামফ্রন্টের দলীয় উদ্যোগে নতুন ডাঙ্গা বনগ্রাম বাজার ও হাট সংলগ্ন অঞ্চলে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপর দিয়ে বয়ে যাওয়া আমফানি ঝড়ের কবলে পড়া আর্ত মানুষদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে দেখা গেল রাস্তায় বেরিয়ে আসতে। এতে সাধারণ মানুষকে দেখা যায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে, কমরেড বিরজাকান্ত রায় এবং আইনজীবী রঞ্জিত মুখার্জিকে অগ্রভাগে দেখা যায়, সঙ্গে আরও অন্যান্য কমরেডরাও যোগ দেন। এই ছিল এখনকার গুগলি নিউজ। ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করুন আর দিন আপনাদের মূল্যবান মতামত। কোনো বিশেষ খবর আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে চান তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। সুস্থ থাকুন, বাড়িতে থাকুন। আমরা হচ্ছে যে ঘূর্ণিঝড় হয়েছে না আমফান, আমফানের ব্যাপারে হচ্ছে যে আমাদের পার্টি সিপিএম পার্টির পক্ষ থেকে এই বাজার এবং হচ্ছে হাটে কালেকশন করছি পাঠাবার জন্য। তার জন্য কেন্দ্র সরকার তো এই অর্থ যে মোকাবিলায় যারা ইয়ে হয়েছে তাদেরকে তো সাহায্য করছে, আপনাদের অর্থটা কীভাবে সাহায্য করবেন, তাদেরকে তাদের হাতে পাঠিয়ে দেবেন? আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্প দুর্গত মানুষের জন্য আমরা সেভাবে করছি, আর রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছেও আমরা দাবি করেছি যে জাতীয় বিপর্যয় হিসেবে কেন্দ্র সরকার ঘোষণা করতে হবে, রাজ্যকে আরও তৎপর হওয়ার জন্য বলেছি। আজও পর্যন্ত 5 দিন হয়ে গেছে, তা কলকাতা এবং অন্যান্য রাজ্যগুলোতে জেলাগুলোতে এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি, কাজ পড়ে আছে, মানুষ জল পাচ্ছে না, মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, ক্ষোভ দিনকে দিন বাড়ছে। এ ব্যাপারে আমরা রাজ্য সরকারকে সর্বোত্তভাবে সহযোগিতা করছি, আর এই যে কালেকশন আমরা আমাদের নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গায় জল, মানুষের খাবার ইত্যাদি পৌঁছাবার জন্য বিভিন্ন স্তর থেকে বিভিন্ন জেলা, বিভিন্ন মহকুমা, বিভিন্ন অঞ্চল থেকে কালেকশন করে আমরা পাঠাবো, আমাদের পার্টির পক্ষ থেকে এগুলো দেওয়া হবে। এখনও জীবনযাপন স্বাভাবিক হয়ে ওঠেনি, অনেক জায়গায় বিদ্যুৎ নেই, ইন্টারনেট পরিষেবা বন্ধ, এর কারণ হিসাবে আপনারা কী দেখছেন? কারণ হিসেবে আমরা যেটা মনে করি যে সরকার আরও তৎপর হয়েছে, 4 দিন পর হচ্ছে যে সামরিক তারা মিলিটারি ডেকেছে, এটা আগেই ডাকা উচিত ছিল, যদি তারা অক্ষম ছিল তারা আগেই ডাকতে পারত। হ্যাঁ, এবং যেখানে সাধারণ মানুষ তারাও সহযোগিতা করছে, সেই সহযোগিতা করলেও তারা সেই সহযোগিতাটাকে সেভাবে আমল দিচ্ছে না, তাদের মর্যাদা দিচ্ছে না। হ্যাঁ, এই ব্যর্থতাটা আছে, ব্যর্থতা থাকতুকু আমরা সহযোগিতা দিতে রাজি আছি, এবং মিলিটারিকে আরও আগেই ডাকা উচিত যেভাবে বিপর্যয়টা হচ্ছে এই মোকাবিলার জন্য। তো অনেক উন্নত হয়েছে আগের চেয়ে, তাতে এর পূর্বাভাস তো আগেই পেয়েছিল, কিন্তু এই পূর্বাভাস পেয়েও কি রাজ্য সরকার তার জায়গায় ঠিক কাজ করতে পেরেছিল? এটা এক কথায় বলা যায় রাজ্য সরকার ব্যর্থ, কারণ এর আগেও হচ্ছে যে বামফ্রন্ট রাজ্যে আইলার
হয়েছিল আরো বড় বিপর্যয় হয়েছিল। সেই বিপর্যয়ে যে পদক্ষেপ নিয়েছিল তৎকালীন সরকার এবং তারা যদি আগেকার রেকর্ড খুলে দেখত তাহলে এত বিপর্যয়টা পড়ত না, মানুষের মধ্যে এত ক্ষোভ হতো না। হ্যাঁ, বয়স্ক মানুষ আছেন, অনেক হচ্ছে অসুস্থ মানুষ আছেন, তারা এই বিপর্যয়ের মধ্যে পড়তেন, তারা এই শিক্ষাটা নেয়নি। পূর্বের থেকে শিক্ষা প্রত্যেক সরকারকে দেওয়া উচিত, আগে কীভাবে সেই মোকাবেলা হয়েছিল। এখনও পর্যন্ত আমাদের তান্ত্রিক গাঙ্গুলি আমরা জানেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন, এখনও হচ্ছে লুঙ্গি পরে সে হচ্ছে আয়লার বিধ্বস্ত মানুষের কাছে গেছে, এখনও তিনি হচ্ছে ত্রাণ নিয়ে সে মানুষের পাশে পড়ে আছে। এই ক্ষেত্রে তাদের যে দলগত উদ্যোগ এবং সরকারগত উদ্যোগ অনেকখানি খামতি আছে বলে আমরা মনে করি। ভাবছেন আপনারা আমাদেরও মানে নির্বাচনের যা প্রস্তুতি সেভাবে চলবে এটার সঙ্গে এটা কোনো ধীরে ধীরে হবে না। আমরা সক্ষমে আছি, নির্বাচনে জিতেও আছি, হারলেও আছি, প্রস্তুতি চলছে যেভাবে চলার সেটা তো আভ্যন্তরীণ ব্যাপার। আপনার নাম আর পরিচয়? আমার নাম বিরজাকান্ত রায়, আমি এখানকার হচ্ছে যে কর্মী, একজন সাধারণ কর্মী, বিপিএম পার্টির সাধারণ কর্মী।